মিডিয়াকে দেখে নেবার হুমকি দিলেন বিপ্লব কুমার দেব। শুক্রবার সাবরুমে রাজ্যের প্রথম স্পেশাল ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরাসরি এই হুমকি দিলেন সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী। তিনি শেষ দেখে নেবার হুমকি দিয়েছেন। কি বলেছেন তিনি শুনুন। ডিসটেন্সিং মেইনটেইন করো আর কমসে কম মাস্ক পরা, আর মাস্কটা ডেইলি একটা মাস্ক না পরা পরুন, কিন্তু সেটাকে ওয়াশ করে নিন, ধুয়ে নিন রাত্রিবেলা, তারপর সেটা পরুন, মাস্কটা ছাড়বেন না। এই করোনা আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টকে স্ট্যান্ডিনি করেছি, ডিস্ট্রিক্ট হসপিটালকে করেছি, যাতে দৌড়ে আগরতলাতে না যেতে পারো। বাড়ির মধ্যে বড় বুজুর্গ যারা আছেন তাদেরকে দেখভাল করুন, তাদের যদি শরীর খারাপ হয় তৎক্ষণাৎ হেলথ ডিপার্টমেন্টে ফোন করুন, আপনি আপনার বুজুর্গকে বাঁচাতে পারেন। তার মধ্যে বেশি একটা কোনো চিকিৎসা নেই, শুধু অক্সিজেনের দরকার হয়, বাকি আইসোলেশনে থাকতে হবে 14 দিন, তাতে আপনি ঠিক হয়ে যাবেন। ভয় পাওয়ার কোনো কিছু নেই। কিছু কিছু পত্রপত্রিকা অতি উৎসাহিত হয়ে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করছে, ইতিহাস তাদের মাফ করবে না, আমিও তাদের মাফ করব না। ইতিহাস মাফ করবে না, ত্রিপুরাবাসী মাফ করবে না, আমি বিপ্লব দেবে মাফ করব না, আমি যা বলি তা করে যাই, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। এদিন রাজ্যের প্রথম স্পেশাল ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো সাবরুমে। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাঁর বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান টিঙ্কু রায়, বিধায়ক শঙ্কর রায় এবং অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন আগামী দিনে সাবরুম হয়ে উঠবে ত্রিপুরার বাণিজ্য নগরী। মুখ্যমন্ত্রী বলেন এখানে বাঁশ, বেত, বস্ত্র ইত্যাদি বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান হবে বেকার যুবক যুবতীদের। রোজগার মিলেগি ত্রিপুরা মে, এসা কই সেক্টর নেই হ্যাঁ যাহা এক এরিয়া মে 5000 লোক কো রোজগার পহলে মিলা হ্যা বা আগে মিলেগা, এই একই সেক্টর হ্যা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।